ত্রয়োদশ অধ্যায়। প্রকৃতি, পুরুষ, বিবেক যোগ, দেহ, আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনি জড়জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন। অর্জুন উবাচ, প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুমিচ্ছামি জ্ঞানম ধ্যেয়ম চ কেশব। শ্রী ভগবান উবাচ, ইদম শরীরম কৌন্তেয ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ যো বেত্তি তম প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম যত্তজ্ঞানম মতম মম। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত। তৎক্ষেত্রম যচ্চ যাধৃক চ যদ্বিকারী যতশ্চ যত সচয়ো যত প্রভাবশ্চ তত সমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর। ঋষিভির বহুধা গীতম ছন্দোভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে, বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। মহাভূতান্যহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতি এতত ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তির অনভিষ্বঙ্গ পুত্র দার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্ঠানিষ্টোপপত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বম অরতির্জন সংসদি অধ্যাত্মধ্যান নিত্যত্বম তত্ত্বধ্যানার্থ দর্শনম এতধ্যানম ইতি প্রোক্তম অধ্যানম যদতোন্যথা। অমানিত্ব দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি
এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। ঘেয়ম যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মৃতমশ্নুতে অনাদিমত পরম ব্রহ্ম ন সত্তন্না সদুচ্যতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলব, যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। সর্বতঃ পাণিপাদম তত সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তাঁর হস্তপদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুতেই পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্ববৃচ্ছৈব নির্গুণম গুণভোক্তৃচ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত, তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। বহির অন্তশ্চ ভূতানাম অচরম চরম এব চ সূক্ষ্মত্বাত তদ অবিজ্ঞেয়ম ধূরস্থম চান্তিকে চ তত্। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তাঁর থেকেই সমস্ত চরাচর, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতবর্তৃ চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রববিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত, যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাঁকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। জ্যোতিষামপি তজ্জ্যোতিষ তমসঃ পরমুচ্যতে ধ্যানম ঘেয়ম ধ্যানগম্যম হৃদি সর্বস্য বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাঁকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। ইতি ক্ষেত্রম তথা ধ্যানম ঘেয়ম চোক্তম সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হল। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে। প্রকৃতিম পুরুষম চৈব বিধ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। পুরুষ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসঙ্গোস্য সদসদ্যোনি জন্মসু। জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয়। উপদ্রষ্টানুমন্তাচ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাঁকে পরমাত্মাও বলা হয়। এবং বেত্তি পুরুষম প্রকৃতিম চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে।
যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃপুনঃ জন্মগ্রহণ করেন না। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মনমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্যে ত্বেবম অজানন্তঃ শ্রুত্বান্যেভ্য উপাসতে তেপি চাতি তরন্ত্যেব মৃত্যুম শ্রুতিপরায়ণাঃ। অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যাবত সঞ্জায়তে কিঞ্চিত সত্ত্বম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বত্রই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যৎস্ব বিনশ্যন্তম ইহ পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্ত্যাত্মনাত্মানম ততো যাতি পরাম গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এভাবেই তিনি পরম গতি লাভ করেন। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইহ পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনিই যথাযথভাবে দর্শন করেন। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অনাদিত্বান নির্গুণত্বাত পরমাত্মায়ম অব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। যথা সর্বগতম সৌক্ষ্ম্যাদ আকাশম নোপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মা নোপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়ত্যেক কৃৎস্নম লোকমিমম রবিঃ ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর যান্তিতে পরম। যারা এইভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন।